মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার যখন আগমন, তার আগমন হচ্ছে খ্রিস্টাব্দ 18 শতাব্দীতে, 18 শতাব্দীর শুরুতে, অর্থাৎ 1703 মানে হলো 18 শতাব্দীর শুরুতে, হিজরি 1115 হিজরিতে। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার জন্ম হচ্ছে ওয়াইনা নামক জায়গায়। ওয়াইনা হচ্ছে বর্তমান সৌদি আরবের রাজধানী যে রিয়াদ, সেই রিয়াদ থেকে উত্তর পশ্চিমে 40 কিলোমিটার দূরে এই অঞ্চলটি অবস্থিত। সেখানে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ একটি অত্যন্ত দীনী এবং জ্ঞানী পরিবারে, শিক্ষিত পরিবারে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর জন্ম। তো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ সেখানে জন্ম লাভ করলেন, এটা হচ্ছে কত, ওই দ্বিতীয় শতাব্দীতে, যাকে কেন্দ্র করে, আব্দুল ওয়াহাবকে কেন্দ্র করে যে দল তৈরি হয়েছে, তার মৃত্যু হলো দ্বিতীয় শতাব্দী। তার ১২ শতাব্দীতে জন্ম হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, অর্থাৎ তার চেয়ে 1000 বছর পর, প্রায় 1000 বছর পর জন্ম হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। আর এই বিষয়টাকে সে সম্পৃক্ত করে দিয়েছে 1000 বছর পূর্বে যে পৃথিবী থেকে চলে গেছে তার সাথে সম্পৃক্ত করে দিয়ে, ওয়াহাবি নামে এখন মুসলিম ইতিহাসে এই ধরনের একটি মিথ্যাচার ও মিথ্যা অপপ্রচার শুরু করে দেওয়া হয়েছে। কারণটি ছিল কেন, কি কারণে, কারণ ছিল এই, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যখন জন্ম লাভ করেন রিয়াদের পার্শ্ববর্তী এলাকায়, সেই সময় এই সমস্ত অঞ্চল ওসমানী খেলাফতের অধীনে ছিল, ওসমানী খেলাফত বা সাম্রাজ্যের অধীনে ছিল, মানে তখন এই সমস্ত অঞ্চলগুলি শাসন করতেন, ইসলামী শাসন বলে নামে ছিল, নামে মাত্র ইসলামী শাসন ছিল, ইসলাম বলতে কিছুই ছিল না। অর্থাৎ ঠিক বলা যেতে পারে উদাহরণস্বরূপ যে আমাদের দেশে বা ভারতীয় উপমহাদেশে যেমন দেখা যায় যে সমস্ত খাজার দরবারগুলি, গাজার দরবার, খাজা এবং গাজার দরবার, সেগুলি মদ জোয়া গান বাজনা এটাই হলো তাদের ইসলামী আবাদত, এই কালচারেই ছিল সেই সময় উসমানী খেলাফতের সময়টি ছিল, সেম কালচারের ছিল তারা, তারা এই সুফিবাদে তারাও বিশ্বাসী ছিল, তাদের মাঝে কবর পূজাই এটাই ছিল তাদের একটি গুরুত্বপূর্ণ আবাদত, কবর পূজা মাজার পূজা এটা ছিল সেই উসমানী খেলাফত তুর্কিদের, এই তুর্কিদের মাঝে সেটাই ছিল উত্তম। বিশেষ করে বর্তমান যারা, আপনি নমুনা যদি কিছু নিতে চান, দেখবেন যে বিশেষ করে সৌদি আরবে, এখনকার এই সৌদি আরবে, যেই সৌদি আরবে এগুলিকে সংস্কার করা হয়েছে কবর মাজার পূজা, এরপরও কিছু কিছু আলামত তারা রেখে দিতে বাধ্য হয়েছেন, সেগুলি হলো এই তুর্কিদের চাপে, কারণ তুর্কিরা সেই সময় এগুলিকে তারা এইভাবেই তারা এগুলিকে প্রতিষ্ঠিত করেছে, তারা চায় এখনো সেগুলিকে ধরে রাখা হবে, এগুলিকে যেন উৎখাত করা না হয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপরে যে এখন সবুজ গম্বুজ যেটা দেখা যায়, যেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের উপরে এই সমস্ত তৈরি করতে হারাম করে দিয়েছেন, সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপরে এগুলি কে তৈরি করতে পারে, যে ইসলাম মানে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, সেই করতে পারে, অন্যজন করতে পারে না। এই সবগুলি তৈরি হয়েছে এই উসমানী খেলাফতের সময়, এই তুর্কিদের শাসনের সময়, নামে মাত্র ইসলাম ছিল, বাস্তবে কোনো ইসলাম ছিল না, কোরআন এবং সুন্নার সঠিক অনুসরণ বলতে তাদের মাঝে কিছুই ছিল না। সেই সময় মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যখন জন্ম হলে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশেষ চিন্তা, গবেষণা বা দাওয়াতি মেজাজ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছে। তিনি জন্মগতভাবে, সেই অঞ্চলটি ছিল হাম্বলি মাজহাবের অনুসারী, জন্মগতভাবে সেই অঞ্চল ছিল হাম্বলি মাজহাবের অনুসারী, তো সেই ওয়াইনা নামক জায়গায় যেখানে তার জন্ম, সেই এলাকাটি তুলনামূলক সেই তুর্কিদের শাসন থেকে অনেকই ছিল, তুলনামূলক সেই তুর্কিদের শাসন মুক্ত ছিল, সেখানে তেমন তাদের প্রভাব ছিল না। এমনকি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যেই সময়ে তার আগমন, সেই সময়টা এই তুর্কি সাম্রাজ্যের বা এই উসমানী খেলাফতের
প্রায় নিভু নিভু ভাব ছিল, অর্থাৎ তারা শুধুমাত্র গদি দখল করে আছে, বাস্তবে ভিতরে বেশিরভাগ যত রকমের শিয়া রাফেজি এবং ফাতিমি এই সমস্ত বাতিল সম্প্রদায়গুলি তারাই দখল করে রয়েছে, আর তারা শুধু সাইনবোর্ডে মাত্র আছে, যার ফলে সেই সময়ে ইসলামের অবস্থা ছিল কঠিন নাজুক। আজকে আমাদের দেশে ভারতীয় বাবা দেশে যেমন পীর পূজা মাজার পূজা কবর পূজা এটাই হলো এবাদত, ওই পরিবেশে এই ধরনেরই ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাকে সেই ধরনের চিন্তা চেতনা দিলেন। তিনি চিন্তা করে খুঁজে বের করলেন, জন্মগতভাবে আগেই বলেছি পারিবারিকভাবে ও জন্মগতভাবে ও এলাকাগতভাবে তিনি ছিলেন হাম্বলি মাজহাবের অনুসারী। হাম্বলি মাজহাব বলতে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে কেন্দ্র করে যে মাজহাব করা হয় বলা হয় সেই মাজহাবে তিনি অনুসারী ছিলেন। জন্মগতভাবে পারিবারিকভাবে এলাকাগতভাবে এই মাজহাবের অনুসারী হলেও তবে হাম্বলি মাজহাব এবং অন্য মাজহাবের তুলনামূলক কিছুটা পার্থক্য রয়েছে যেটি বাস্তব। পার্থক্য কি? তুলনামূলকভাবে অন্য মাজহাবের চেয়ে, বিশেষ করে হানাফি মাজহাবের চেয়ে, মালিকি মাজহাবের চেয়ে হাম্বলি মাজহাব কোরআন এবং সুন্নার বেশি কাছাকাছি। হয়তো বলবেন যে কি প্রমাণ? কি প্রমাণ? হলো যে প্রসিদ্ধ চারজন ইমাম, ইমাম মালিক, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, ইমাম মালিক রাহমাহুল্লাহ, ইমাম শাফি রাহমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ, এই চারজন ইমাম বয়সের দিক দিয়ে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আগে এসেছেন, আর ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ চতুর্থ পর্যায়ে পৃথিবীতে এসেছেন। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর সময়ে তেমন হাদিস সংকলন করা হয়নি, আর ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহর সময় তখন ইমাম মালিকের মুয়াত্তা গ্রন্থ সংকলন হয়েছে, ইমাম শাফির কিতাবুল উম্মা ইত্যাদি গ্রন্থ সংকলন হয়েছে, আরও বিভিন্নজন হাদিস সংকলন করেছেন, যার ফলে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহর হাদিস বেশি সংগ্রহ করা সম্ভব হয়েছিল। এটা শুধু গল্প নয়, বাস্তব। যে সমস্ত প্রসিদ্ধ হাদিসের গ্রন্থ সেগুলির মাঝে মুসনাদ আহমদ, মুসনাদ ইমাম আহমদ, ইমাম আহমদ রাহমাহুল্লাহর সেই হাদিস গ্রন্থ যেখানে 25,000 হাদিসের একটি গুরুত্বপূর্ণ সংকলন এই হাদিস গ্রন্থ, যেই ধরনের অন্য তিনজন ইমামের এত বড় হাদিসের সংকলন নেই, যদিও তারা ইমাম আবু আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহর আগে আসল থেকেন। তো এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহর তার হাদিসের সংকলন অন্য ইমামদের চেয়ে বেশি, যার কারণে যার হাদিসের সংকলন বেশি হবে তাহলে তুলনামূলক তার মত, তার চিন্তা, তার ফতোয়া হাদিসের সাথে বেশি কাছাকাছি হবে। তো ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ জন্মগতভাবে তিনি হাম্বলি মাজহাবের অনুসারী ছিলেন, এই দিক থেকে বলা যায় যে তুলনামূলক চরমপন্থী সুফিবাদ সেগুলি থেকে তিনি অনেকটা ভালো পরিবেশের ছিলেন। কিন্তু এরপরেও তিনি যখন দেখলেন যে সেই তুর্কিদের শাসনে ইসলাম নামে মাত্র রয়েছে, বাস্তবে কোরআন এবং হাদিসের কোনো অনুসরণ নেই, শাসকদের এবং পীর পূজা এগুলি শুধু চলতেছে, কবর পূজা মাজার পূজা স্বয়ং মদিনায় মক্কায় সবগুলি কবর পূজা মাজার পূজায় ভরা, তিনি তখন সেই তাওহীদের দিকে ফিরে আসলেন। তিনি তখন আবার কোরআন সুন্নার আলোকে মানুষকে তিনি আহ্বান জানালেন। কি আহ্বান জানালেন? যে মাজহাবি দলাদলি নয়, মুসলিম উম্মাকে যদি সুপ্রতিষ্ঠিত হতে চায় ইসলামের পর তাহলে সব দলাদলি ভুলে গিয়ে তাকে কি করতে হবে? কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী তাকে ইসলামের উপর প্রতিষ্ঠিত হতে হবে। এখন আসুন, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার জন্ম হচ্ছে 1115 হিজড়িতে। এই 1115 হিজড়ি পর্যন্ত, 1115 হিজড়ি থেকে শুরু করে 1157 হিজড়ি পর্যন্ত তিনি নিজের এলাকায় দাওয়াতে কাজ করলেন, শিক্ষা দীক্ষা দাওয়াত ইত্যাদির মাধ্যমে তিনি এই ইসলামের সঠিক প্রচার প্রসারের কাজ করার চেষ্টা করলেন। পর্যায়ক্রমে তিনি যতই চেষ্টা করছেন, যারা এই সমস্ত সামাজিক কালচারে রসম রেওয়াজে অভ্যস্ত হয়ে গেছে
তারা তার এই সংস্কার মূলক দাওয়াতটাকে গ্রহণ করে সহজে নিতে চাইলেন না। এমনকি নিজের পরিবারের মানুষেরাও তার অনেকে কেউ কেউ বিরোধিতা করে বহু রকমের অপপ্রচার করার চেষ্টা করেছেন। কারণ তিনি শুধু মৌখিক দাওয়াত নয়, বাস্তব তিনি দাওয়াতের পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সেখানে সেই সময় এই উসমানী খেলাফত ইসলামী রাষ্ট্র বলা হয়, কিন্তু আসলেই বাস্তবে ইসলামী কোনো বাস্তবায়ন ছিল না। চুরি করলে ইসলামের যে শাস্তি সেটি প্রয়োগ হতো না, জেনাবে বিচার করলে ইসলামের শাস্তি সেটি প্রয়োগ হতো না। তাই মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহেমাহুল্লাহ তিনি তার সেই ওয়াইনা নামক জায়গায় সেখানে দাওয়াতের সাথে যখন কিছু মানুষ তার তৈরি হয়ে যায়, তিনি বাস্তবভাবে সেটাকে এগুলি বাস্তবায়ন শুরু করেছিলেন। এই শুরু করলে তখন তার যাদের স্বার্থে এগুলি আঘাত হানতে শুরু করলো বা স্বার্থ বিরোধী হয়ে গেল, তারা মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমাহুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন রকমের অবস্থান গ্রহণ করলে বিস্তারিত জীবনীটা আমরা সেগুলি আলোচনা করব। অবস্থান গ্রহণ করলে একদিকে বিপদ আসলে আরেকদিকে কি হয়, বিপদ কেটে যায়। স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তিনি ইসলাম নিয়ে আসলেন, তাওহীদের দাওয়াত দিলেন মক্কায়, কিন্তু তার দাওয়াত যত বৃদ্ধি হতে শুরু করলো, মানুষেরা বেশি বন্ধু হতে শুরু করলো না, দাওয়াত যত ছড়াতে শুরু করছে, মক্কার মানুষেরা, নিজের পরিবারের মানুষেরা, আত্মীয় স্বজনেরা তার আরো বড় শত্রু হতে শুরু করেছে। স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার অবস্থা এটা। কিন্তু একদিকে যখন পরিবেশ কঠিন হয়ে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকদিকে পরিবেশ কি করলেন, মদিনায় একেবারে উন্মুক্ত করে দিয়ে ইসলামকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দিলেন। তো বিষয়টা একই ঘটেছে, মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ তার এই ওয়াইনা জায়গায় এখানে যখন তিনি এই ধরনের কোরআন এবং সহিহ হাদিসের সঠিক অনুসরণে এই কাজ শুরু করলেন, দিনে দিনে তার বন্ধুর চেয়ে শত্রু বাড়তে শুরু হলো। এমনকি বাধ্য হয়ে তাকে সেই উসমানী খেলাফতের বা এই সমস্ত শাসকদের, পেটপূজারী শাসকদের ও জালায় বা তাদের নির্যাতনে সে এলাকা থেকে বের হয়ে যেতে হলো তাকে। কিন্তু বের হয়ে তিনি গেলেন পার্শ্ববর্তী আদ-দারইয়া নামক জায়গায়। সেখানে গিয়েই তিনি যখন তার এই সঠিক দাওয়াতের প্রচার শুরু করেন, আলহামদুলিল্লাহ এমন একটি সুযোগ পেয়ে গেলেন, সেখানে যিনি শাসক হিসাবে ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শাসককে এই বুঝ দান করলেন, যার ফলে এখন ইনি হলেন ধর্মীয় সংস্কারক আর উনি হলেন দেশের শাসক, দুজনে মিলে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য দুজন একমত হয়ে গেলেন। একজন অপরজনকে বললেন আমি দিনের ক্ষেত্রে আপনাকে সহযোগিতা, আরেকজন অপরজনকে বললেন আমি প্রশাসনের ক্ষেত্রে আপনাকে সহযোগিতা। আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে বিতাড়িত হলেন, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরেকটি উন্মুক্ত পথ খুলে দিলেন। এভাবে দুইজনে যখন, যিনি তার সাথে একমত হলেন তিনি হলেন মোহাম্মদ বিন সৌদ, তার নাম হচ্ছে মোহাম্মদ বিন সৌদ। এই মোহাম্মদ বিন সৌদ রাহিমাহুল্লাহ বর্তমান যে সৌদি রাষ্ট্রের নাম যে সৌদি আরব বলা হয়, এই সৌদি মূলত এই মোহাম্মদ বিন সৌদ, সেই সৌদ ব্যক্তির দিক থেকে এই রাষ্ট্রের নামও হয়েছে সৌদ। কারণ এটাও ছিল মাজার পূজার দেশ, এটাও ছিল কবর পূজার দেশ। এই মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ আর মোহাম্মদ বিন সৌদ দুই মোহাম্মদে আসল মোহাম্মদের অনুসরণ করে যখন অগ্রসর হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল শিরকি ও বিদআতি কর্মকাণ্ডকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন মক্কা নগরীকে, মদিনাকে, আলহামদুলিল্লাহ। এই মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ তার এই দাওয়াত যখন এটা ছড়তে শুরু হলো কেবলমাত্র, এখন ইংরেজরা তখন দেখলো, সেই সময় হচ্ছে ইংরেজদের শাসন হলো সেই সময়, বিশেষ করে ভারতীয় উপমহাদেশ সম্পূর্ণত ইংরেজের কবলে রয়েছে, সর্বত্র ইংরেজদের শাসন সেই সময়। ইংরেজরা এখন, সেই ইংরেজদেরও একটি বলা যেতে পারে সেই উসমানী শাসন, তুর্কিদের শাসন আর ইংরেজদের মাঝে বেশ মোটামুটি কি ছিল, এক প্রকার সম্পর্কই ছিল। কেন সম্পর্ক ছিল, তুর্কিদের মাঝে আসল ইসলাম ছিল না, ভেজাল ইসলামেই চলতেছে,
তে এটা দিয়ে চলতেছে আর ইংরেজরা কি এই সুযোগে স্বার্থ হাসিল করে যাচ্ছে যার ফলে উভয়ের মাঝেই ছিল এমন কি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর এই দাওয়াতকে বর্জন করার জন্য এটাকে কণ্ঠসা করার জন্য এটার প্রতিবাদ করার জন্য সেই তুর্কি শাসকদের সাথে ইংরেজদের শাসকরা তখন যৌথ হয়ে এটার বিরোধিতা করা শুরু করে এই বিরোধিতা কিভাবে করলো তখন পর্যন্ত মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর এই সালাফি দাওয়াতের নাম ওয়াহাবি বলে পরিচয় ছিল না এখন এই ইংরেজরা তখন আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্রের জন্য এটাকে একেবারে গোটা বিশ্বব্যাপী কিভাবে এটাকে খারাপ পরিচয় দেয়া দেওয়া যায় এজন্য তারা সেই ইতিহাসের হিজরি দ্বিতীয় শতাব্দীর সেই ওয়াহাবি দলের ফেতনাকে সেই ওয়াহাবি দলের খারাপ পরিচয়টাকে টেনে নিয়ে আসে সুযোগে সদ্ব্যবহার করে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের দাওয়াতটাকে ওয়াহাবি দাওয়াত বলে নামকরণ করে গোটা বিশ্বে ছড়িয়ে দিল সেই হিজরি দ্বিতীয় শতাব্দীর দাওয়াতকে এক হাজার বছর পরে সেই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর এই দাওয়াতকে সেই ওয়াহাবি দাওয়াতের নাম দিয়ে এখন ওয়াহাবি বলে পরিচয় করে দিল এখন গোটা বিশ্ব ইসলামী বিশ্ব তারা দেখতেছে যে হ্যাঁ ইসলামের ইতিহাস বলে হিজরি দ্বিতীয় শতাব্দীতে খারেজিদের একটি দল ছিল সেই দলটির নামে হলো ওয়াহাবি দল সেই দলটির নামে কি ওয়াহাবি বল তাহলে এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব সেই ওয়াহাবি অতএব এটি নিশ্চয়ই কি নয় ইসলাম নয় এরা ইসলামের বাইরে ইসলামের নামে এটা ষড়যন্ত্র এই হয়ে গেল মানুষের মাঝে এই সমস্ত এভাবেই এটাকে ষড়যন্ত্রের রূপ দেওয়া হল মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যতই তাকে ষড়যন্ত্রে জড়িয়ে দেওয়া হোক পর্যায়ক্রমে আস্তে আস্তে এই হক প্রকাশ হলো প্রচারিত হলো কারণ আমরা বলবো যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার জীবনী নিয়ে আলোচনা করতে গিয়ে সেখানে আমরা বলবো তিনি তার আকীদা কি ছিল তার দাওয়াত কি ছিল আসলে ইসলামপন্থী আসলে কি তিনি কোরআন ও সহিহ হাদিসের অনুসারী আসলে কি তিনি না ভিন্ন ছিলেন খারেজি ছিলেন একজন মানুষের চিন্তা চেতনা জানার জন্য সহজ উপায় হলো তার লিখিত বই পুস্তক আপনি পড়লেই বুঝতে পারবেন তার লিখিত বই পুস্তক পড়লে আপনি বুঝতে পারবেন তো এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ একই ঘটনা ঘটেছে আফ্রিকায় এবং ভারতে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর বিষয়ে যখন ওয়াহাবি ফেতনা মানে ওই সেই খারেজি ওয়াহাবি ফেতনা এই বলে প্রচার ছড়িয়ে দেওয়া হয়েছে এখন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বা তার দাওয়াত তার চিন্তা চেতনা কেউ আর সেখানে কি খুঁজে দেখে না কেউ জানার চেষ্টা করে না ও এটা ওয়াহাবি এই ওয়াহাবি তাহলে এই ওয়াহাবি থেকে কি করতে হবে দূরে থাকতে হবে এই ওয়াহাবি থেকে দূরে থাকতে হবে এমনকি আমাদের এই দেশেরও যে সমস্ত বর্তমান যারা রয়েছে আমাদের এই বাংলাদেশে যারা কওমিপন্থী রয়েছে দেওবন্দি বলে যারা পরিচিত তাদের নামে দেখেন ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ এই নামে বই লিখেছেন হেমায়েতউদ্দিন খান নামে একজন ব্যক্তি তিনি সেখানে ভ্রান্ত মতবাদের মাঝে এই ওয়াহাবিকেও এই নাম দিয়ে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এবং সাথে আহলে হাদিসদেরকে ঢোকায় সেখানে এইভাবে পরিচিত করার চেষ্টা করেছে তাহলে ইংরেজদের ষড়যন্ত্রে শিকার হয়েছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর সঠিক দাওয়াত এবং আহলে হাদিসদের সঠিক দাওয়াত কিন্তু ইংরেজদের এই ষড়যন্ত্রে তাদের দোষর হয়েছে কারা তাদের দোষর মানে তাদের সাথী হয়েছে কারা তাদের সাথী যারাই এই এই ভূমিতেও এই দেশেও যারা এই ওয়াহাব মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহকে বা আহলুল হাদিসদেরকে ওই সেই বাতিল ওয়াহাবি ফেরকার সাথে যারা জড়িয়ে দিয়েছে তারা ইংরেজের ছোট ভাই হিসাবে তারা আজকে কাজ করে যাচ্ছে এরাই আজকে ইংরেজের ছোট ভাই হিসাবে কাজ করে যাচ্ছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যেটা আমরা বললাম তিনি কোন চিন্তার কোন চেতনার কোন আকীদার তিনি খারেজি না সালাফি না আহলে সুন্নাহ এটা বুঝতে দেরি লাগে না যদি তার লিখিত গ্রন্থগুলি আপনি একটু পড়ে দেখেন জেনে দেখেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যেগুলি গ্রন্থ তার মাঝে সবচেয়ে প্রসিদ্ধ একটি গ্রন্থ হলো যে সমাজের শিরক দূর করার জন্য তাওহীদ প্রতিষ্ঠার জন্য যে কিতাব তিনি লিখলেন সেটার নাম হলো কিতাবুত তাওহীদ যে কিতাবুত তাওহীদ আলহামদুলিল্লাহ 85টি সিরিজে পিএসটিভি বাংলায় আমার আলোচনায় আপনারা
দেখে থাকেন বা শুনে থাকেন এটা হলো সেই কিতাব যে কিতাব সংকলন করেছিলেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ সমাজে শিরক দূর করার এবং তাওহীদ প্রতিষ্ঠার জন্য এই কিতাবুত তাওহীদ একজন আলেম মুবাল্লিগ তিনি দিন প্রচারক তিনি আফ্রিকায় গেলেন গিয়ে শুনলেন যে সেখানে আলেমরাও মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহকে গালিগালাজ করে সব সময় খারাপ বলে চিনে কেন চিনে ওই যে বই পুস্তকে জড়াই দেওয়া হয়েছে ওই দুই হিজরি দ্বিতীয় শতাব্দীর সেই ওয়াহাবি ফেরকা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নামটা সে এখানে মূলত নাম কি নাম তো আসলেই নাই তার নাম হলো কি মোহাম্মদ তার নাম আব্দুল ওয়াহাব নয় আব্দুল ওয়াহাব বাবার নাম এটাও কত বড় একটি মূর্খের আশ্রয় দেখে মূর্খের পরিচয় দেখুন নাম হলো তার মোহাম্মদ বাবার নাম হলো আব্দুল ওয়াহাব আর তাকে বলে ওয়াহাব ওয়াহাবি এটা মূর্খের পরিচয় এর চেয়ে বড় আর মূর্খ কে হতে পারে এই মূর্খের আশ্রয় নিবে মূর্খের পরিচয় দিবে তারাই যারা ইসলামের শত্রু যদি তার বিষয়টা হইতো তাহলে বলা দরকার ছিল কি মোহাম্মদই বলা দরকার ছিল ওয়াহাবি নয় মোহাম্মদই বলা দরকার ছিল কিন্তু তারা দেখতেছে যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর যে দাওয়াত তার যে চেতনা তার যে সংস্কার তার যে ইসলামী কার্যক্রম এটাকে তার নাম হিসাবে যদি আমরা প্রচার করি তাহলে এটা আরো বোনাস পেয়ে যাবে কি পেয়ে যাবে বোনাস পেয়ে যাবে কারণ ইসলামের মূল নেতা কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে এই মুহাম্মদ যদি বলে আমরা তাহলে এরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনুসারী বলে আরো পরিচিত হয়ে যাবে তাই এই ষড়যন্ত্র করে মুহাম্মদ না বলে তারা বলে মুহাম্মদই না বলে বলে শুরু করলো কি ওহাবি ওহাব তার নাম হলো তার বাবার নাম হলো আব্দুল ওহাব তার নাম হচ্ছে ওহাব না আর সেখানে ওই খারেজি ফেতনার যে আবিষ্কারক ছিল তার নাম ছিল আব্দুল ওহাব কিন্তু এখানে একটু জোর পেয়েছে এই জোরের সাথে তারা যোগ করে দিয়ে এই অপপ্রচার ছড়িয়ে দিয়েছে মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ যেটি একই ঘটনা আফ্রিকায় ঘটেছে এবং ভারতেও ঘটেছে একজন আলেম খুব গালিগালাজ করে তাকে খারাপভাবে জানে সেখানে আরেকজন আলেম গেছেন যিনি জানেন তিনি শুনলেন গালিগালাজ করলো অনেক তখন বেচারা চতুর মানুষ ছিলেন তিনি কি করলেন এই কিতাবুত তাওহীদ বইয়ের উপরের কভার পেজটা যেখানে লেখকের নাম লেখা রয়েছে এটাকে ছিঁড়ে ফেললেন ছিঁড়ে ফেলে শুধু বইটা দিলেন যে ভাই আপনি তো মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি রাহিমাহুল্লাহকে অনেক গালিগালাজ করেন অসুবিধা নাই আপনার যেটা বুঝ আপনি করেন আপনাকে আমি একটা বই দিচ্ছি খালি একটু পড়বেন আপনি কালকে আপনার কাছে আমি জিজ্ঞাসা করব এই বইয়ের বিষয় তো এই গ্লাফটা কভারটা ছিঁড়ে ফেলে শুধু বইটা দিলেন সেই বেচারা বইটা নিয়ে যায় পড়লেন পরের দিন আবার দেখা আপনাকে একটা বই দিয়েছিলাম আমি কি পড়েছেন সেটা বলল যে আলহামদুলিল্লাহ এর চেয়ে ভালো বই আর কিছু হয় না যেই বইয়ের মাঝে নিজের কোনো কথা নেই মা কাল আল্লাহ ওয়া কালা রাসূলুহু আল্লাহ কি বলেছেন আল্লাহ রাসূল কি বলেছেন এগুলি দিয়েই হলো সেই বই এর চেয়ে ভালো আর বই হয় না যখনই এই কথা বলল এখন নতুন যে বই কভারওয়ালা সহ ছিল বের করে দিলেন দেখুন এই হলো সেই বই যার লেখক হলেন মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ দেখার সাথে সাথে বেচার মাথা ঘুরে গেছে বললেন যে সুবহানাল্লাহ বললেন যে হাসবুনাল্লাহ ওয়া নিয়মাল ওয়াকিল এই সেই মোহাম্মদ বিন আব্দুল ওহাব তাকে আমরা এইভাবে গালিগালাজ করেছি অথচ এই হলো তার বই এই হলো তার ইসে যেখানে সামান্যতম কোনো রকমের সমস্যা নেই বরং এটাই হলো আসল ইসলামের তিনি রূপটাকে তুলে ধরেছেন বাস্তব এটা ঘটেছে সেই আফ্রিকায় এবং একইভাবে ভারতের এক আলেমেরও মাঝে এই ঘটেছে তো আমি এই জন্যই বলছিলাম যে মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ কত বড় শত্রু আপনি তাকে মনে করছেন করেন অসুবিধা নেই আপনি তার বইগুলি একটু পড়ে দেখেন আসলে সেখানে করোনা হাদিস বিরোধী পান কি না তবে হ্যাঁ একটা বিরোধী পাবেন কি সেটা আপনি যে মাজার পূজারিতে অভ্যস্ত সেই মাজার পূজার বিরোধী পাবেন আপনি যে কবর পূজারি অভ্যস্ত সেই কবর পূজার বিরোধী পাবেন আপনি যে সমস্ত যত রকমের শিরক ও বেদাতি কাজে জড়িয়ে রয়েছেন এটাকে ইসলাম মনে করেন সেটা সেখানে পাবেন না তো এটাই যদি বিরোধী আপনি মনে করেন তাহলে জেনে নিন ওই কিতাব বা ওই ব্যক্তি ইসলাম বিরোধী নয় আপনি হলেন ইসলাম বিরোধী আপনার মাঝে কোরআন সুন্নাহ বিরোধী বিষয়গুলি রয়েছে সম্মানিত সমবেত দিন ভাইরা ঠিক একইভাবে মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ কথা আমরা দীর্ঘ করব না শেষের দিকে যাব মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ তিনি তাকে আরেকটু চিনার জন্য যদি আপনার আরেকটু বেশি প্রয়োজন হয় তিনি দাওয়াতি কাজের জন্য যেখানে যেখানে
বিশেষভাবে চিঠির মাধ্যমে দাওয়াত দিয়েছেন। তার সেই চিঠিগুলো আপনি একটু পড়ে দেখুন, চিঠিগুলিতে তিনি কি বলছেন, সেখানে কি নিজস্ব কোনো আজকে পরিচয় দেওয়া হয়েছে কি? ওহাবি এটা হলো পঞ্চম মাজহাব, চারটা মাজহাব আছে হানাফি মালিকি শাফি হাম্বলি, আর পঞ্চম মাজহাব হলো ওহাবি, পঞ্চম মাজহাব হলো ওহাবি, আহলে হাদিস মানে ওহাবি। ভারতীয় উপমহাদেশে, যেটা নিয়ে একদিন আমাদের বিস্তারিত আলোচনা হবে, ভারতীয় উপমহাদেশে আহলুল হাদিসরা মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহেমাহুল্লাহর আসার পরে শুরু হয়নি, তার আগে থেকেই ভারতীয় উপমহাদেশে আহলুল হাদিসরা ছিলেন। এবং এই আহলুল হাদিসরা একটি জিনিস সবসময় মনে রাখবেন, পৃথিবীর যে কোনো প্রান্তে হোক যার মাঝে সঠিক ইসলাম থাকবে, একজন আরেকজনের সাথে মিল পাওয়া যাবে, যদিও তাদের সাথে কোনো যোগাযোগ না থাকে। পৃথিবীর যেখানেই হোক, আফ্রিকা বলেন আর আমেরিকা বলেন, ইউরোপ বলেন আর এশিয়া বলেন, যদি সত্যিকারই কোরআন এবং সহিহ হাদিসের ইসলাম কেউ মেনে চলে, তাহলে একজন আরেকজনের সাথে কোনো যোগাযোগ না থাকলেও আপনি খুঁজে দেখবেন মিল পাওয়া যাবে। তো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তিনি সেই চিন্তা চেতনা বাদ দিয়ে তিনি যখন কোরআন ও সুন্নাহর অনুসরণে সঠিক ইসলামের দাওয়াত শুরু করলেন, আর যেই দাওয়াতটাই হচ্ছে আহলুল হাদিসদের দাওয়াত। তো ভারতীয় উপমহাদেশে যে আহলুল হাদিসরা ছিলেন, তারা বিশেষ করে এই ইংরেজদের পতনের জন্য মুসলিমদের যারা ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন, তারা কারা, কোন মাজার পূজারি ছিল, কোন কবর পূজারি ছিল, তারা তো তারাই ছিলেন, তারাই হচ্ছেন আহলুল হাদিসরা। কিন্তু যখনই এই আহলুল হাদিসরা ইংরেজদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এবং ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামে নেতৃত্ব দেয় ভারতীয় উপমহাদেশে, এখানে ইংরেজরা একটা পলিসি নিল, একটা কৌশল অবলম্বন করলো, কি যে এরা যেহেতু এই কাজে নেতৃত্ব দিচ্ছে, যার মাঝে ইসলাম রয়েছে, সবাই কি হবে, এদের প্রতি আকৃষ্ট হয়ে এদের সাথে যোগ দিবে, অতএব এদের এমন একটা পরিচয় এখানে ছড়িয়ে দিতে হবে যেন মানুষেরা তাদের প্রতি আকৃষ্ট না হয়, তাদেরকে খারাপ জানে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে, এটা হলো কৌশল তাদের। তো সেই সময়েও আহলুল হাদিসরা রয়েছে, কিন্তু ওই যে ওহাবি, ওহাবি চিন্তা যেটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটা ভারতীয় উপমহাদেশে মাজারপন্থী কবর পূজারী যারা ছিল তাদের কাছেও কিন্তু ওই ওহাবির গন্ধটা তাদের নাকেও ছিল, তারা ওহাবি ওহাবি বলে নাক ছিটকাত। এই সময় এই সুযোগটা নিল ইংরেজরা এখানে, যেই আহলুল হাদিসরা নেতৃত্ব দিচ্ছে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের, অতএব এই আহলুল হাদিসদেরকে দমানোর কি সুযোগ, সুযোগ হলো এরা হলো সেই ওহাবি। যখন এদেরকে ওহাবি বলে পরিচয় দেওয়া হয়, তখনই এদেরকে কি করলো মানুষেরা, খারাপ জানা শুরু করলো। এজন্য সেই সময় আহলে হাদিসদের একজন বিজ্ঞ আলেম, তিনি সেই ইংরেজদের কাছে চিঠি লিখেছিলেন যে আমাদেরকে আপনারা ওহাবি বলে কখনো সম্বোধন করবেন না, আমরা ওহাবি নয়, আমরা হলাম আহলুল হাদিস। এখন আজকে আমাদের দেশে যারা এই কোরআন সুন্নাহর সহিহ হাদিসের বিরোধী, যারা চরম বেদাত এবং মাযহাবপন্থী, তারা আবার এখন আহলুল হাদিসদেরকে এই সমাজে দেখবেন ছোট করার জন্য বলে কি, বলে যে এরা হলো ইংরেজদের দালাল। কিভাবে, যে এই যে চিঠি, এই চিঠিকে, চিঠিতে তিনি লিখেছেন যে আমাদেরকে আহলে হাদিস বলবেন, আমাদেরকে কি করবেন না, ওহাবি বলবেন না। এই চিঠি নিয়ে সবাই যত রকমের আহলে হাদিসদের বিরুদ্ধে যারা কথা বলতেছে, সবার কাছে হয় মুখে না হয় তার কলমে দেখবেন যে এই চিঠিটাই তারা পেশ করে থাকে। মূর্খের দল কথা কার, এই চিঠিতে কি লেখা আছে, বোঝার যোগ্যতা আছে, জ্ঞান আছে, এই চিঠিতে কি লিখেছেন তারা, যে ইংরেজদেরকে বলছে যে তোমরা আমাদেরকে ওহাবি বলো না, অন্য কোনো একটা নাম দিয়ে দাও, এটা বলছে নাকি? বরং বলেছে যে আমরা আসল আহলুল হাদিস, আমাদের নাম রয়েছে, আমাদের সেই নামে তোমরা কোনো সরকারি চিঠিপত্র দিতে চাইলে সেই নামে তোমরা চিঠি দাও, কখনো তোমরা আমাদেরকে ওহাবি বলো না। এর মানে কি, তারা ইংরেজদের দেওয়া নাম আহলে হাদিস? কখনো নয়, তাদের আসল নামে হলো কি ছিল, আহলুল হাদিস। ইংরেজরা তাদেরকে একটা অপবাদ দিতে চেষ্টা করেছিল, সেই অপবাদে তারা প্রতিবাদ করে সেই নামটি নেননি, নিয়েছেন তারা আসল পরিচয়, তাদের আহলুল হাদিসটাকেই ঠিক রাখার জন্য তাদের কাছে চিঠি লিখেছে। তো ঠিক এইভাবেই যেখানেই, তাহলে কি মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ, এটাও এই ভারতীয় উপমহাদেশে এদের মাঝে যাদের মাঝে এই সমস্ত ভালো চিন্তাগুলো এসেছিল, তাদের মাঝে কিভাবে এসেছিল, সেটাও এসেছিল সেই আব্দুল আজিজ রাহেমাহুল্লাহ, অর্থাৎ বর্তমান সৌদির বাদশাহ, যিনি এই যে বাদশাহ ফাহাদ, বাদশাহ আবদুল্লাহ, বাদশাহ
সালমান তাদের সবারে বাবা যিনি ছিলেন আব্দুল আজিজ এই আব্দুল আজিজ তিনি কি করেছিলেন আবার তিনি যখন ওহাবী বলে ভিন্ন প্রচার সেই প্রচার কি এরা নবী সাল্লাল্লাহু আলাইহি কবর ভেঙে ফেলেছে এই করেছে সেই করেছে ইত্যাদি যে অপবাদগুলি দেওয়া হয় সেগুলিকে নিরসনের জন্য মানুষের বাস্তব চোখে দেখানোর জন্য তিনি ভারতীয় উপমহাদেশ থেকে বেশ কিছু মানুষকে হজের দাওয়াত দিয়ে নিয়ে যান নিয়ে গেলে তারা সচক্ষে সেখানে দেখে যে না এগুলি শুধু মিথ্যা অপবাদ ছাড়া আর কিছু নয় বাস্তব যেটা যেখানে কবর যেখানে যা থাকার সেখানে সবই ঠিক মতো রয়েছে এই দেখে এসে সচক্ষে দেখে এসে তারা তখন তাদের সমস্যা মানে সেই সমস্ত সংশয় দূর হয় দূর হওয়ার পর তারা আবার তখন এই জিনিসটাকে যখন প্রচার করার চেষ্টা করে যে তোমরা মুহাম্মদ বিন আব্দুল ওহাবকে ওহাবি বলে যে গালিগালাজ করতেছো এটি কখনো সঠিক নয় এই সমস্ত বিষয়গুলি এটি পরে এসেছে আগে আহলুল হাদিস রা আহলুল হাদিস বলেই ভারতীয় উপমহাদেশেও পরিচিত ছিল আহলুল হাদিস এটি নতুন পরিচয় নয় ইংরেজদের দেওয়া নয় ওই সেই খুঁজে দেখুন ইতিহাস ইমাম শাফি রাহমাহুল্লাহ তিনি ছিলেন হাদিসের অনুসারী তার অনুসারীরা আহলুল হাদিস বলে পরিচিত ছিলেন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি ছিলেন মতবাদ অনুসারী তার অনুসারীরা আহলুর রায় বলে পরিচিত ছিলেন মতবাদ অনুসারী বলে পরিচিত ছিলেন সেই যুগে হিজরি দ্বিতীয় শতাব্দীতে আহলুল হাদিস এবং আহলুর রায় হাদিসের অনুসারী আর মতবাদের অনুসারী তাদের মাঝে যে সংঘর্ষ হয়েছে তাদের মাঝে যে মোনাজারা হয়েছে ইতিহাস খুলে দেখুন আপনারা এখনো আহলুল রায় মতবাদ অনুসারী আর সেই যুগেও ছিলেন মতবাদ অনুসারী আর আহলুল হাদিসরা এখনো আহলুল হাদিস ওই হিজরি দ্বিতীয় শতাব্দেও তারা তো আহলুল হাদিসেই ছিল আলহামদুলিল্লাহ নতুন কোন এটি কারো নাম দেওয়া নয় সে বিষয় নিয়ে আমরা আরেকদিন আলোচনা করবো ইনশাআল্লাহ সম্মানিত শ্রোতৃবৃন্দ ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ আমি আগে যেটা বলছি তিনি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন সেই সময় কাবাকে কেন্দ্র করে বিভক্ত করা হয়েছে এখানে চলবে হানাফির ইমামতি এখানে শাফির ইমামতি এখানে মালিকের ইমামতি এখানে হাম্বলির ইমামতি এই বিভক্ত করা হয়েছিল সেই বিভক্তগুলি কার নেতৃত্ব হয়েছে নেতৃত্ব হয়েছে সেই তুর্কিদের নেতৃত্বে উসমানী খেলাফতের নেতৃত্বে এটাই ছিল সেই সময়ের ইসলাম আর এই ইসলামটাই ছিল পছন্দনীয় ইংরেজদের কাছে এটাই ছিল পছন্দনীয় ইংরেজদের কাছে কিন্তু মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ আগেই বলেছি তিনি জন্মগত হাম্বলি মাযহাবের হলেও তিনি কখনো হাম্বলি মাযহাবের দিকে কাউকে দাওয়াত দেননি হাম্বলি মাযহাবের দিকে কাউকে তিনি আমন্ত্রণ জানাননি তিনি আমন্ত্রণ জানিয়েছেন কোরআন এবং সুন্নাহর দিকে যেমন মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ তার আকীদা বা ইত্যাদি সংক্রান্ত বিষয়ে এমন অসংখ্য প্রমাণ তার সংক্ষিপ্ত দুই একটি শুধু উদাহরণ দিয়ে আমি শেষ করবো আজকের আলোচনা মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ তার আকীদা সংক্রান্ত বিষয়ে তিনি বলছেন স্পষ্ট তিনি ঘোষণা দিচ্ছেন ওয়াম্মা মাযহাবুনা ফামাযহাবুল ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আহলি সুন্নাহ ফিল ফুরুই তিনি বলছেন যেহেতু আমরা হাম্বলি মাযহাবে ছিলাম আসি হাম্বলি মাযহাবে সেখানে এটাকে বিশেষ করে শাখা প্রশাখার ক্ষেত্রে নতুন করে ইজতিহাদ করার প্রয়োজন নাই সেই ইমামের ইজতিহাদটাই গ্রহণ করব তবে যখনই আমাদের কাছে কোনো সহিহ হাদিস স্পষ্ট হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমালুনা বিহা অন্য কোন মাযহাবের বিষয় নয় আমাদের আমলটাই হবে রাসূলের সহিহ হাদিস অনুযায়ী ওয়ালা নুকাদ্দিমু আলাইহা কাউলা আহাদিন কাইনান মান কানা রাসূলের হাদিসের উপরে কাউকে কখনো প্রাধান্য দিতে পারি না সেটা যেই হোক না কেন এটা ছিল মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ আকীদা এই ছিল তার দাওয়াত এই ছিল তার আমল এজন্য মাযহাবিরাও এমনকি হাম্বলি মাযহাবের মানুষেরাও তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন হাম্বলি মাযহাবের মানুষেরাও কেন ওই সেই ওয়াইনা যেখানে তার জন্ম সেই এলাকার মানুষেরা হাম্বলি তিনি যখন এইভাবে বললেন যে রাসূলের সুন্নাহ যদি কোথাও জানার পরও সেটি অবহেলিত থাকে তা কখনো রাখার সুযোগ নেই সুন্নাহকে গ্রহণ করতে হবে তাই স্বয়ং হাম্বলি মাযহাবের মানুষেরাও তার বিরোধিতা করেছিলেন কেন তিনি অন্ধ মাযহাবি ছিলেন না তিনি ছিলেন কোরআন এবং সুন্নাহর অনুসারী এটাই ছিল তার আকীদা এটাই ছিল তার আমল তার চিঠিগুলি পড়তে গেলে অনেক সময়ের দরকার সেদিকে যাচ্ছি না সেদিন যেদিন ওনার জীবনী নিয়ে আমরা আলোচনা করব সেদিন সেই বিষয়ে আলোচনা করব সম্মানিত শ্রোতৃবৃন্দ অতএব আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা পরিশেষে এটাই বলতে পারি স্পষ্ট বলতে পারি আমরা হলাম ইসলামী আমরা কি নয় ওহাবি নয় গোটা বিশ্বকে জানাই দিতে চাই
ওহাবি বলতে ইসলামের কোনো দল নেই কোনো মত নাই কোনো মাযহাব নয় বরং ওই হিজরি দ্বিতীয় শতাব্দীতে যেই খারেজি নামক দলটি খারেজি ওহাবি নামক দলটি ছিল সেই দলের সাথে মুহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমাহুল্লাহর বিন্দুমাত্র সম্পর্ক নেই যারা আহলুল হাদিস তাদেরও তার সাথে বিন্দুমাত্র সম্পর্ক নেই বর্তমান বিশ্বে যারা কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলাম মেনে চলতে চায় তাদেরও সেই দলের সাথে সামান্যতম সম্পর্ক নেই বরং আহলুল হাদিসরা বা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর দাওয়াতের সম্পর্কটা হলো এই আহলুল হাদিসরা সবসময় তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য শিরকের বিরোধিতা করে সুন্নাহ প্রতিষ্ঠিত করার জন্য বিদআত বিরোধিতা করে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর দাওয়াতটা এটাই ছিল তাই সেই দিক থেকে মিল রয়েছে যেটা আগেই বলেছি গোটা বিশ্বে আপনি এই হকপন্থীদের সবসময় মিল পাবেন হয়তো কোথাও নামে মিলে যেতে পারে কোথাও নামে নাও মিলতে পারে কিন্তু বৈশিষ্ট্যগত আকিদাগত তাদের সব জায়গায় মিল পাওয়া যাবে আমরা হলাম ইসলামী আমরা কখনো ওহাবি নয় অতএব এই ওহাবি অপবাদ দিয়ে ওহাবি পরিচয় দিয়ে ওহাবি দিয়ে মানুষকে কাউকে হেউ করা তাকে খারাপ পরিচয় পরিচিত করা এটি একটি সম্পূর্ণ ইংরেজদের কাজ অমুসলিমদের কাজ ইহুদিদের কাজ খ্রিস্টানদের কাজ ইসলামের শত্রুদের কাজ ইসলামের দুশ্মনদের কাজ ইসলামের ষড়যন্ত্রকারীদের কাজ কখনো কোনো মুসলিমের এটি কাজ হতে পারে না কেউ কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী যদি হতে চায় একজন মুসলিমের দায়িত্ব হলো তাকে উপদেশ দেওয়া তাকে সহযোগিতা দেওয়া কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া তাকওয়ার কাজে কল্যাণ কাজে পরস্পরের সহযোগিতা দাও ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান আর তোমরা কখনো হিংসা বিদ্বেষ ও গুনাহের কাজে সহযোগিতা করো না আজকে আহলুল হাদিসদেরকে বা সালাফিদেরকে বা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহকে বা সৌদির যে আকীদা আমল আখলাক রয়েছে শিয়াদের বিরোধী ইত্যাদি বেদাতীদের বিরোধী কবর পূজারীদের বিরোধী সেগুলিকে ভিন্ন রকমের অপপ্রচার করা এটি কোনো মুসলিমের কাজ হতে পারে না আমরা যেন সকলেই বিষয়টিকে সঠিকভাবে উপলব্ধি করে সঠিক পথেই পরিচালিত হতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।